নমস্কার, আপনারা দেখছেন পিএনআর গ্রুপ। পিএনআর গ্রুপ থেকে রোজের মতো আরো একটা দাদাভাই জয়েন করলেন বেডরোল কাম ওবিএইচএস স্টাফ হিসাবে। তো চলুন দাদার সঙ্গে একটু কথা বলে নি। দাদা, তোমার নামটা কি? আমার নাম হচ্ছে মানসিং টুডু। মানসিং টুডু টুডু, কোথা থেকে এসছো? আমি পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে। পুরুলিয়া ডিস্ট্রিক্ট থেকে এসছো? আচ্ছা, তুমি যে আজকে এসছো, আমরা কি আজকে ফোন করে ডেকেছি যে কাজে আসো, তোমায় কাজ করিয়ে দেবো? না না, হ্যাঁ ফোন করে দেখো, আমি নিজের থেকে। নিজে থেকে এসছো? আচ্ছা, তুমি যে এসছো সব কিছু ভালো করে দেখে শুনে পড়ে বুঝে এসছো? হ্যাঁ, দেখে শুনে। নাকি আমরা বলেছি যে ভালো কাজ, তুমি আসো? না না, পিএন গ্রুপটাকে ফ্লো করেছি। আচ্ছা আচ্ছা, দীর্ঘ দেড় মাস ধরে। আচ্ছা আচ্ছা, তার মানে তুমি নিজের স্বইচ্ছায় সজ্ঞানে এসছো, তাই তো? আচ্ছা, আসার পর কাজ বোঝানো হয়েছে? হ্যাঁ কাজ বোঝানো হয়েছে। কাজ ভালো লেগেছে? ভালো লেগেছে। কাজ করবে তো? হ্যাঁ কাজ। আচ্ছা, বিভিন্ন জায়গায় কাজের আগে অ্যাডভান্স অগ্রিম টাকা পয়সা চাওয়া হয়, তুমি কিছু টাকা পয়সা দিয়েছো? না না। 500,000? না না। সত্যি কথা বলছো? সত্যি কথা। নাকি আমরা পিএনআর থেকে শিখিয়ে দিয়েছিল তাই বলছো? না না, সেরকম কথা বলছি, আগে কোনো টাকা পয়সা দাওনি তো? আমরা এটা না বলি যে আগে অ্যাডভান্স কোনো টাকা পয়সা কাউকে দেবে না। আচ্ছা, এইখানে জয়েন করার পর আমরা বলি ড্রেস রিবন এবং আইডেন্টিটি কার্ড এগুলো হাতে পায় ছেলেরা, তুমি পেয়েছো? হ্যাঁ পেয়েছি। কী পেয়েছো একটু দেখাও। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে ড্রেস রিবন এবং এসি কোচ অ্যাটেন্ডেন্ট লেখা ড্রেস পেয়েছে। ওকে, রেখে দাও, রেখে দাও। আচ্ছা, তুমি যদি এগুলো হাতে না পেতে তাহলে কি বিশ্বাস করতে? না, কখনো বিশ্বাস করতাম না। কারণ অনেকে হাতে সাদা জামা ধরিয়ে দিয়েও চলে যায়। যে পেমেন্টটা তুমি করছো সেটা কি স্বইচ্ছায় সজ্ঞানে ভালোবেসে করছো? হ্যাঁ, আমি স্বইচ্ছায় আমি পেমেন্ট করছি। ভালোবেসে দিচ্ছ তো? নাকি পিএনআর গ্রুপ থেকে জোর করছে যে আগে টাকা দাও তারপরে কিছু? এখন দেখো, কোনো কাজ কোনো কিছু পেতে গেলে কিছু কিছু দিতে হয়। আচ্ছা, কোনো জায়গায় এখন মানে কোনো কাজ করতে গেলে মানে এখন তো দুনিয়াতে এমন ফ্রড চিটিং বাজ হয়ে গেছে, মানে কিছু কেউ করে দিলে দিলে তোমাকে তো কিছু ওকে তো যে হেল্প করলো কিছু ওকে তো দিতে হবে। তোমার পিএনআর গ্রুপকে কি মনে হলো, ফ্রড চিটিং বাজ না অরিজিনাল? অরিজিনাল। পিএন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমাকে এরকম জায়গা আজকে দেখিয়েছে। আমারও খুব ইচ্ছে ছিল যে আমার একটু ভালো জায়গায় কাজ করি, তো আজকে এরকম জায়গায় কাজ পেয়েছি, আমি খুব পিএন গ্রুপকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো তোমাকে একটা কথা বলি, এই কাজ পাওয়া সবার ভাগ্যে থাকে না, তুমি এই কাজে যাচ্ছ, কাজটা কিন্তু নিজের ইচ্ছায় ছেড়ে আসবে না। ব্যক্তিগত কারণে যে ধুস ভাল লাগছে না কাজ ছেড়ে পালিয়ে যাই, যদি নিজের ইচ্ছায় কাজ ছেড়ে পালিয়ে আসো তাহলে কিন্তু কেউ দায়িত্ব নেবে না, কেউ দায় নেবে না। কিন্তু তোমার যদি কাজ চলে যায় তাহলে পিএনআর গ্রুপ সবসময় তোমার পাশে থাকবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে।